কোভিড-19 সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ঝিনাইদহ থেকে শেখ সেলিম এবং শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদানের প্রথম দিন ডামুড়া উপজেলার সরকারি আব্দুল রাজ্জাক কলেজের 557 জন ও গোসাইরহাটের সরকারি শামসুর রহমান কলেজের 268 জন শিক্ষার্থী টিকা নিয়েছেন। 30 নভেম্বর পর্যন্ত জেলায় এই কর্মসূচি চলবে। টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, মনে হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষাটা নিরাপদভাবে দিতে পারব। এতদিন আমরা অনিরাপদ ছিলাম, পরীক্ষার আগে টিকাটা দেওয়াতে আমরা এখন অনেক নিরাপদ। ঝিনাইদহ সদর পৌরসভার সম্মেলন কক্ষে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মজিবুর রহমান। প্রথম দিন সদর উপজেলার 8টি কলেজের 2500-এর বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। সে সময় পুলিশ সুপার, সিভিল সার্জন এবং স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে এই কর্মসূচি চলবে আগামী 25 নভেম্বর পর্যন্ত। তো এইচএসসি পরীক্ষার্থীরা যারা আছে তারা যেন সুস্থভাবে এবং সুস্থ সবল ভালোভাবে থেকে পরীক্ষা দিতে পারে, যার কারণে হচ্ছে আমাদের এই স্বাস্থ্য বিভাগের এই আয়োজন। তারা পরীক্ষার হলে যখন বসবে পাশাপাশি তাদের যেন একে অপর থেকে কোনো ধরনের কোভিড-19 বিস্তার লাভ করতে না পারে সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই।